ইসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওসালাম ও আলাফিলাম ইউল মুরসালীন নবীনা ওয়ালা আলিহি ওয়াসাহ বিহি ইলা ইউমুদ্দিন আহমাবাদ তো আমরা গত কয়েক কয়েক সপ্তাহ থেকে আমরা জিকির এবং দোয়ার সম্পর্কে আলোচনা করে আসছিলাম তো আমরা একটা বিষয় নিয়ে কয়েকদিন আলোচনার অর্থ হলো যাতে করে এই বিষয়টা আমরা সম্পূর্ণভাবে জানতে পারি তো আজকে আমরা আলোচনা করব এসতেগ ফার সম্পর্কে কি সম্পর্কে এসতেগ ফার এসতেক ফার কোনটি আমরা প্রত্যেক নামাজের পর আমরা সালাম ফেরানোর পর কী পড়ি আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা করব তো হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة أبو هريرة رضي الله تعالى عنه تكبرني توتني بولن আমি রাসুল্লাহ সাল্ল্লা আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আবু হুরাই রাদ শুনেছেন এই হাদিসটি রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন বলছেন অল্লাহি আমি আল্লাহর শপথ করে বলছি মানে কোনো বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য বিষয়টাকে মানুষের যেন বেশি করে অনুধাবন করে এই জন্য আল্লাহ নবী সাল্লাম শপথ করতেন কোনো বিষয়টাকে গুরুত্বের জন্য বলছে আল্লাহি আমি আল্লাহর শপথ করে বলছি এরপর তিনি তাকিদ নিয়ে ইন্নি নিশ্চয়ই আমি আবার তাকিত নিয়ে আসছেন লা আস্তাক ফেরুল্লাহ নিশ্চয় আমি নিশ্চয়ই আমি কি করি কয়েকবার দুবার বলে নিশ্চয় একবার শপথ করলেন কি করলেন একবার শপথ করলেন দ্বিতীয়বার বললেন কি নিশ্চয় আবার বললেন কি নিশ্চয় অবশ্যই করার পর বললেন লাস্তা গফিরুল্লাহ আমি আল্লাহর কাছে সাল্লাম আস্তাক ফিরুল্লা ইস্তেক ফার পাঠ করি ক্ষমা প্রার্থনা আস্তাক ফিরুল মানে কি আমি তোমার কাছে ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়া আত ইলাইহি এবং তাওবা করি তার দিকে প্রত্যাবর্তন করি ফিল ইয়াউমি প্রতিদিন একদিন না শুধু মাঝে মাঝে না কি বলছেন প্রতিদিন আখতার মানে অধিক মিনসাবে মাররা সত্তর বারের অধিক তিনি বলছেন আল্লাহর কাছে আমি কি করি ক্ষমা প্রার্থনা করি আস্তাক ফেরুল্লা পাঠ করি সত্তর বারেরও অধিক সত্তর বারেরও অধিক তো আর একটা হাদিস এসেছে এই হাদিসটি এসেছে বুখারিতে কোথায় এসেছে বুখারিতে মুসলিম শরীফে আরও একটি হাদিস এসেছে আর এটা হলো বুখারি শরীফ এটা হলো কি মুসলিম শরীফে হাদিস আল আগার এমনি ইয়াসার তিনি বলেন কাল কাল রাসুল আল্লাহ সাল্লাম তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইয়া আয়ুহানাজ ও হে লোক সকল ওহে লোক সকল তবু ইলাল্লাহ তোমরা আল্লাহ দিকে প্রত্যাবর্তন করো তওবা করো কি করো তওবা করো ফাইন নি নিশ্চয়ই আমি আতুবলিয়াওমি ইলাইহি আমি আল্লাহর দিকে তওবা করি প্রত্যাবর্তন করি আমি কি করি আল্লাহর কাছে তওবা করি ক্ষমা চাই মে আতু মার রাতিন কতবার এক শতবার কতবার এক শতবার এই হাদিসটি মুসলিমে এসেছে তাহলে এস্তেগফার আমরা প্রত্যেক নামাজের পর আমরা কয়বার করে করি কমপক্ষে তিনবার তাহলে প্রত্যেক নামাজে তিনবার করিলে কতবার পনেরো বার হয় কয়বার হয় পনেরো বার হয় যারা আমরা সোনা আমল করি তারা আর যারা সুন্নার উপর আমল করে না তারা কতবার করে নাই কেন সালাম ফিরি হাত তুলে কিছু বলে চলে গেল যেটা হাতিসে নেই তো আল্লাহ নব্বী সাল্লাই সাল্লাম যদি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার পর্যন্ত করেন তাহলে আমাদেরকে কতবার করার দরকার কম নাকি জি করার দরকার আমরা করি সেটা কি বলেন আমরা করি না তাহলে এসতে ফার করলে আমাদের লাভটা কি হবে আমাদের লাভটা কি হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আগে নিয়ে আসি কেন এখানে আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে উদ্ধৃতি দিলাম যে কি তিনি কয়বার করে কি করেন ফার পাঠ করেন সত্তর বার বারের অধিক বলেছেন হাদিসে আর এক হাদিসে এসেছে কতবার এক শতবার এক শতবার তো ফার কোন কোন পর্যায়ে করতে হবে সেটা আমরা পর্বতে আলোচনা করব কিন্তু ইস্তেকফারের লাভটা কি হবে সেটা আমরা আলোচনা করি আজ কেন আগামী সপ্তাহে আবার সম্মিলিত লাভটা উপকারিতা সেটা আমরা আলোচনা করব আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম আমাদেরকে কথা কি লাভ হবে তা বলছেন আব্বাস এবনে আব্বাসের নাম কি আব্বাস আবদুল্লা আব্বাস মানে আব্বাসের ছেলে যদি বলে আবনে আব্বাস তাহলে আবদুল্লাহ আব্বাস ইবনে ওমর আবদুল্লাহ বিন ওমর ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে মাসউদ তো ইবনে আব্বাস ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কি জি চাচা তো ভাই মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা আর ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চাচা তো ভাই তাহলে এমনি আব্বাস রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটাই কে বলেছেন রসুল সাল্লা সাল্লাম মান লাজেম আল ইস্তফার লাজেম মানে কি লাজেম মানে কি অবশ্যই লাজেম মানে কি অবশ্যই লাজেমা মানে তার একবারে নিকটে করে নিবে আমি ধরলাম ধরে নিলাম লাজেম লাজান করল আমার জন্য ধরে নিয়েছি আমি কি করেছি নিজের সাথে সম্পর্ক করে দিয়েছি নিজের সাথে কি করে দিয়েছি সম্পর্ক করে দিয়েছি সেটাকে আমার থেকে আমি কি করছি না ছাড়ছি না কি করছি না সেটাকে আমি ছেড়ে দিচ্ছি না মানে আপনার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত মানে আপনার একটা অঙ্গ হয়ে গেছে যে ব্যক্তি এসতেক ফারকে লাজেম করে নিবে অপরিহার্য করে নিবে নিজের করে নিবে নিজের সাথে করে নিবে নিজের একটি কাজ মনে করবে নিজের একটি আমল মনে করবে সেটাকে নিজের থেকে কি করবে না বিচ্ছিন্ন করবে না এর অর্থ কি লাজেম মাল লাজেম আল যে ব্যক্তি এসতেক লাজেম করে নিবে নিজের জন্য করে নিবে নিজের জন্য করে নেবে অপরিহার্য করে নেবে অপরিহার্য মনে করবে এই কাজটা করা তার জন্য একান্ত মনে করবে কি করবে একান্ত মনে করবে কি হবে লাহু তার জন্য আল্লাহ করে দিবেন তার জন্য কি করবেন আল্লাহ করে দিবেন মিনকুল্লিকে মানে হলো কোনো পথ বন্ধ হয়ে যাওয়া আটো হয়ে যাওয়া আমরা বললাম যাই মানে কি সংকীর্ণ হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া আমাদের যখন জীবনে কোনো বিপদ আসে তখন জীবনটা কি হয় সংকীর্ণ হয়ে যা জীবনটা কি হয় সংকীর্ণ হয়ে যা মানসিকতা সংকীর্ণ হয়ে যা তাই না চলাফেরাও সংকীর্ণ হয়ে যা আপনার মুখের সাপটাও সংকীর্ণ হয়ে যা সব দিক দিয়ে তো আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহলে কি করবেন করবেন্লাহুলাহু মিনকুল মাখ রাজা আল্লাহ তালা তার সমস্ত সংকট যে হবে এই সংকটে তিনি রাস্তা খুলে দিবেন কি খুলে দিবেন পথ খুলে দিবেন রাস্তা খুলে দিবেন অনেক সময় আমরা যেন সংকটে যখন হই সংকটে যখন আমরা বিপদে যখন মানে পতিত হই তখন আমরা খুঁজি কোন পথে আমরা এখান থেকে মুক্তি পাব কি করলে এখান থেকে আমরা কি পাবো নাজাদ পাব কি করলে এই সংকট থেকে আমি কি করতে পারবো বাঁচতে পারবো কি করলে আমি এই যে আমি যে একটা মানে পরিস্থিতির ভিতর আছে এই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারবো বেরোনোর একটা পথ খুঁজেন তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তার জন্য যে পথ খোলার যে আপনি যে চান ভাবনা করেন পথ খোলার জন্য যে আপনি যে একটা রাস্তা খুঁজেন আপনি চিন্তা ভাবনা করেন আমি একটি প্ল্যান করতে থাকেন যে কীভাবে আমি এখান থেকে বেরোতে পারবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যা আল্লাহ মিনকুলা তার প্রতিটি সংকট থেকে আল্লাহর তার পথ খুলে দিবেন শুধু একটা সংকটের নয় মিন মানে কি সব যত প্রকার সংকট রয়েছে সমস্ত সংকট থেকে আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য পথ খুলে দেবেন আপনি এদিক গেলে আপনি কি পাবেন আপনি পরিত্রাণ পাবেন আপনি এই রাস্তায় গেলেও পরিত্রাণ পাবেন আপনি এই রাস্তায় গেলেও পরিত্রাণ পাবেন আপনি এই রাস্তায় গেলেও কি করবেন পরিত্রাণ পাবেন আপনার যে সংকট রয়েছে এই সংকট থেকে বাঁচার জন্য আপনাকে এইটা করতে হবে আপনার এই বাঁচার জন্য এইটা করতে হবে আপনার বাঁচার জন্য এইটা করতে হবে কি করতে হবে আপনার অনেকগুলি সংকট রয়েছে সমস্ত সংকট থেকে বাঁচার পথ আল্লাহ রব্বুল আলমিন বের করে দিবেন অমিন করলে হাম্মিন ফারাজা আপনার যে চিন্তা রয়েছে মানুষের চিন্তার শেষ নাই চিন্তার শেষ শেষ নাই উৎকণ্ঠার শেষ নাই আল্লাহরব্বুল আলামিন বলছেন সমস্ত চিন্তাকে তিনি চিন্তা থেকে তাকে মুক্ত করবেন কি করবেন মুক্ত করবেন ফারাজান মানে হলো যে আপনাকে একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই দরজাটা যখন খুলে দেবে খুলে দিবে আপনি তখন সেখান থেকে কী বললেন আপনি মুক্ত হতে পারলেন কি করবেন আপনার যত চিন্তা রয়েছে সমস্ত চিন্তা থেকে আল্লাহ রব্বুল আল আপনাকে মুক্ত করে দেবেন আপনাকে বেঁধে রাখা আপনার চিন্তা আপনাকে বেঁধে রেখেছিল এই বেঁধে রাখার কারণে আপনি অনেক কিছু থেকে আপনি কি বঞ্চিত ছিলেন আপনার নামাজেও শান্তি পাচ্ছেন না আপনি খেয়ে শান্তি পাচ্ছেন না আপনার পার্শ্বে যত প্রকার আপনার সমস্ত মানে কি আত্মীয় স্বজন রয়েছে এরপর আপনি কি শান্তি জিনিসটা পাচ্ছেন না তাহলে আল্লাহ রব্বুল্লাহ আপনি যদি এস্তেক ফার পাঠ করেন আপনি যদি এস্তেক ফার আপনার জন্য নিজের করি নেন এস্তেক ফার যদি আপনি নিজের মতো করে যদি নিজের শরীর মানে আমলের সাথে যদি সাজিয়ে নেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ মিন যত আপনার কি রয়েছে চিন্তা যত চিন্তা রয়েছে যত আপনার ভিতরে যত ভাব আটকে আছে যার জন্য আপনি অবলম্বন করতে না আপনি স্বচ্ছতা পাচ্ছেন না আপনার অন্তরে আপনি স্বচ্ছতা পাচ্ছেন না আপনি কোনো কাজে আপনি খেয়েও শান্তি পাচ্ছেন না আপনার আত্মীয়দের আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করেও আপনি শান্তি পাচ্ছেন না ব্যবসা আপনি শান্তি পাচ্ছেন না কারণটা কি আপনার ভিতরে কি রয়েছে চিন্তা আল্লাহরুল বলছেন যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে ব্যক্তি এই নিজের করে নেবে সমস্ত চিন্তা থেকে আল্লাহ আল্লাহরবুল আমি তাকে পরিত্রাণ করে দেবেন এবং তার জন্য কি শান্তির ব্যবস্থা করবেন শুধু কি তাই ওরাজাকহু মিন হাইথুলা ইয়া তাসেব আমরা দুনিয়াতে শুধু রিজেক্ট চাই আর চাই কিন্তু আল্লাহ নবী সাল্লাউলাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির এই স্ত্রিকভারকে নিজের জন্য করে নেবে তাকে আল্লাহ রবুল আলমিন এমনভাবে রেজেক্ট দান করবেন ওই বান্দা নিজেও জানে না এই রেজেক্ট কোথায় থেকে আসলো তাহলে রাওয়াহু আবু দাউদ হাদিসটি আবু দাউদে এসেছে কোথায় এসেছে আবু দাউদে এখন প্রশ্ন হলো রিজেক্ট বলতে আমরা কি বুঝি অনেক সময় আমরা বুঝি রেজিক বলতে কি আমরা শুধু খাদ্য টাকা পয়সাকে আমরা রেজিক মনে করি তাই না কি বলেন আসলে রেজিক কি আল্লাহ রব্বুল্লা আপনার জীবনের প্রয়োজনে যা কিছু প্রয়োজন রয়েছে সবই আপনার রেজিক সবচেয়ে বড় রেজিক আপনার হলো মেধা আপনার মস্তিষ্ক আপনার বুদ্ধি আপনার বিবেক এটা হলো কি সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রেজিক আপনার সুস্থতা এটাও কি রেজিক আপনি ভালো সন্তান পেয়েছেন এটাও রেজিক ভালো স্ত্রী পেয়েছেন এটাও রেজিক ভালো পরিবেশে আপনি কি অবস্থান করছেন সেটাও কি রেজিক আপনি খেতে পারছেন সেটাও রেজিক খাওয়াতে আপনি কি পাচ্ছেন মানে মজা পাচ্ছেন সেটাও রিজিক যে কোনো খাদ্য খান না কেন আপনি ভালো খান আর খারাপ খান একজন পোলাও কোরমা খেয়েও কিন্তু মজা পাচ্ছে না কিন্তু আর একজন চাউল ভাজা খেয়েও মজা পাচ্ছে রে হলো রিজিক এটা কি রেজিক আপনার ঘুম আপনার জন্য কি রিজিক আপনি এবাদতে এবাদত আল্লাহ রব্লা আলে মিনের এবাদত করার যে আপনি সুযোগ পেয়েছেন আপনার মন মানসিকতা এবাদত করার জন্য কি প্রস্তুত আপনি কি প্রস্তুত এবাদত এবাদতে আপনি মন আপনার এবাদত করতে চাচ্ছে এটাও কি রেজিক আপনি জাহান্নামের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা মন আপনার মন চায় না এটাও একটা রেজিক এবং জান্নাতের পথে আপনার মন চায় যে পথে চলেন সেটাও কি বলতে আমরা শুধু কি করব না শুধু অর্থনীতিকে আমরা বুঝবো না রেজিক বলতে আপনার জীবনে যা কিছু রয়েছে সবকিছু তাই তো আল্লাহ রব বলছেন অমিম্মা রাজাক না হুম ইং তাদেরকে আমি যা রেজেক দিয়েছি সেই রেজেক থেকে তারা কি করে দান করে নবী নবী রাসুলগণ কি দান করেছেন নবী তাদের এলে দান করেছেন কি দান করেছেন তাদের এলেম দান করেছেন তারা যে বাণী আল্লাহর বান্দার কাছে যে পচিয়ে দিয়েছে এটা ছিল সবচেয়ে বড় রিজিক আর আমরা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যে আল্লাহ হরব্বুল আলমিন আমাদের উপর একটা দয়া করেছে এটার সবচেয়ে বড় রেজিক এবং আল্লাহ হরবুল আলমিন যে আমাকে এবং আপনাকে ইসলামের উপর এখনো অটুট রেখেছেন এটা হলো সবচেয়ে বড় রেজিক এখনও যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইমানের উপর রেখেছেন এটা হলো কি বড় রেজিক এখন পর্যন্ত আমি আশা রাখি হে আল্লাহ তোমার কাছে সবসময় আমি যে দোয়া করছি আল্লাহ ইমান সহকারে তুমি আমাকে মৃত্যু দিবে এটা হলো সবচেয়ে বড় রেজিক আমি যদি দুনিয়াতে অভাব অবস্থায় থাকি অর্থনৈতিক অবস্থা মানে মানে কি অভাবে থাকি আর সচ্ছলতা থাকি না কেন মৃত্যুর সময় যদি কালী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে এছে বড় রজিকার দুনিয়া তার কেউ কিছু হতে পারে না কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান কালা আখিরু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আখিরু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি তার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে আমাদের সব সময় আমাদের একটা চিন্তা আমরা সবসময় যা রাখি আল্লাহ ওই রিজিকটা থেকে আমি তোমার আমাকে আমাদেরকে তুমি বঞ্চিত করবে না যে যাতে করে মৃত্যুর সময় ওই রেজেক্টটা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি তাহলে হাদিসে আমরা কি পেলাম এক নম্বর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এস্তেক ফারকে লাজেম করে নিবে লাজেম মানে কি একান্ত করে নিবে একান্ত অপহার অপরিহার্য মনে করবে জরুরি মনে করবে তার জন্য মনে করবে যে আমার খাদ্য এবং পানীয় যেমন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন কি আমার করা কেননা রসুল্লাহ যার জীবনের আগে পূর্বের এবং পরের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন সেই নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যদি কমপক্ষে সত্তর বার তিনি কি করে ইস্তেক ফার পাঠ করে থাকেন তাহলে প্রতিদিন যদি সে কমপক্ষে সত্তর বার যদি কি করে থাকেন ফার পাঠ করে থাকেন তাহলে আমি এবং আপনার জন্য কতবার করে পাঠ করতে হবে ফার কতবার করে কি করতে হবে ফার পাঠ করতে হবে আমাদেরকে তার চেয়েও বেশি কি করতে হবে এসতেক ফার কি করতে হবে পাঠ করতে হবে আমরা কি করি আস্তা ফিরুল্লাহ এটা শব্দটা কি শব্দটা সামনে আসবে কিন্তু আমাদের সমাজে একটা সব মানে এর একটা যে বাক্যগুলি রয়েছে এই এসেছে এই বাক্যটি হলো মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ অথবা বলতে পারেন পারেন আমরা যখন বলি রাওয়াহুল বুখারি মানে কি বুখারি বর্ণনা করেছেন রাওয়াহু মুসলিম কে বর্ণনা করেছেন মুসলিম রাওয়াহু আবু দাউদ কে বর্ণনা করেছে আবু দাউদ তাহলে এই দোয়াটা আমরা পড়ি আস্তাক ফেরুল্লাহ রাব্বি মিনকুল্লামি ওয়ু ইহে রাওয়াহু বাংলাদেশ এর অর্থ কি মানব হ্যাঁ এটা বন্নাটা করেছে কে বাংলা বাংলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubি ইলাইহি কথা কিন্তু ভালো হে আল্লাহ আল্লাহর কাছে আমি কি করছি ক্ষমা চাচ্ছি হ্যাঁ ক্ষমা চাচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম समस्त গোনা থেকে মিনকুল্লো জানবে ওয়া তু তার কাছে আমরা প্রত্যাবত্ত ক্ষমা মানে আমি কি করলাম ওবা করলাম কিন্তু কথা ভালো হলে কি হবে কথা ভালো হলে কি হবে কথা হইতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ পক্ষ থেকে কথাটা হইতে হবে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে না না হয় যত ভালো মনে করেন সেটি কি হবে না কাজে আসবে না কাজে আসবে না কিন্তু যেই এশতে ফারগুলি রাসুল থেকে বর্ণিত তার হাদিস তার কি তার কি ফজিলত বর্ণনা করা হয়েছে যেমন এখানে বলা হয়েছে আস্তা ফেরুল্লাহ নামাজের প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা কি করি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আমরা পাঠ করি কমপক্ষে তিনবার করে পাঠ করি তারপর আমরা যে যারা বেশি পাঠ করার তারা বেশি আমরা কি করি পাঠ করি কিন্তু আর একটা দোয়ার রয়েছে এই আস্তাক ফেরুল্লাহ সম্পর্কেই রাসুল্ল সাল্লাহ সালাম বলছেন কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে যুদ্ধের ময়দান থেকে ইসলামের সরকার আপনাকে আহ্বান করেছে সরকার আপনাকে আহ্বান করেছে যুদ্ধ করতে হবে কাভারদের ভিততে যুদ্ধ করতে হবে এই যুদ্ধে নিয়ম অনুযায়ী যুদ্ধে গেলেন যুদ্ধে যাওয়ার পরে সরকারকে এদিক দিয়ে গেছেন ওদিক থেকে পালায়ন করে চলে আসছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই গুণ আল্লাহ মাফ করবেন না কি করবেন না মাফ করবেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ বলছেন এমন একটি এস্তেক ফার রয়েছে এই এস্তাক ফার কেউ যদি পাঠ করে সেই গুন আল্লাহ মাফ করে দিবেন অর্থাৎ কঠিনতর কঠিন গুণ আল্লাহ কি করবেন মাফ করবেন সেটা কি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তাকে কঠিন থেকে কঠিন গুনা আল্লাহ মাফ করবেন এমনকি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেও আল্লাহ তালা মাফ করবেন আস্তাক ফিরুল্লাহ লাভি আস্তা ফিরুল্লাহ লাভি লাহ আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আবার পড়েন আস্তাক আমি আল্লাহর কাছে কি করছি ক্ষমা ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ মানে কি আল হাই চিরঞ্জীব আল কাইয়ম চিরস্থায়ী চিরঞ্জীব আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা একটু তিনি সারা কোন সত্য মাবুদ নেই আল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করছি আমি যে গুণা করছি অথবা গুনার কোনো শর্ত নেই আমি যে আল্লাহ আল্লাহরবুল আলমিনের মানে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দিকে আমি ছিলাম না একটু অন্যমনস্ক ছিলাম এখন আমি কি করলাম আল্লাহর দিকে আমি প্রত্যাবর্তন করলাম এই যদি কেউ যদি পাঠ করে আল্লাহ নবী সাল্লাম বলছে তার জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দেবেন এমনকি কঠিনতম গুণাও আল্লাহ কী করবেন ক্ষমা করে দেবেন তাহলে আমরা আসতাক ফেরুল্লাহ আমরা কিভাবে পাঠ করবে এক নম্বর হলো আসাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্হতাফ ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আকা হলো কি আসতাক ফেরুল্লাহ্ ইলাহা লা ইলা ইল্লাহ কাইম কাইয়ুম ওয়া তবু এটা আমরা পাঠ করতে পারি আর যাদের পাঠ করতে পারবো না শুধু পর্ব কি আসতাক ফুরুল্লাহ আসতাক ফেরুল্হ আস্তাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ তাহলে করলে আমাদের লাভ কি হবে আমাদের কি হবে লাভ কি হবে আল্লাহ রব্যললা আমি নু আল হিসালা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন ফাকুল স্থগ ফিরু রব্বাকুম কানা গাফফা আমি আমার রম্মদকে বললাম কে বলছেন কার ঘটনা নু আলে হিসালাতুয়া বলছেন আমি বলেছি স্তাগ ফিরু রব্বাকুম তোমরা স্থক ফার করো কার কাছে তোমাদের প্রতিপালকের কাছে ইন্নাহু কানা গাফারা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন তিনি তোমাদের কি করে দিবেন ক্ষমা করে দিবেন তো আমরা যদি ফার করি তিনি আমাদের কি করবেন ক্ষমা করে দিবেন তাহলে আর কি হবে আমরা তো ক্ষমা পেলাম ক্ষমা পেলাম আরো কিছু দরকার রয়েছে ইরুসিলা তোমরা যদি পাঠ করো তোমাদের প্রয়োজন অনুযায়ী আকাশ থেকে আল্লাহ তালা বর্ষণ বর্ষণ মানে বৃষ্টি বর্ষণ করাবেন কেমন বেশি বিশ্ব করো অনবরত যতদিন তোমাদের প্রয়োজন রয়েছে দেখবেন পৃথিবীতে অভাব অনটনের একটা কারণ কি অনাবৃষ্টি অনাবৃষ্টি এখনো বর্তমানে পানি মাটির থেকে মাটির নিচ থেকে সেচ দিয়ে পানি আনা হয় এটা বেশি শুরু হয়নি এরপরও কি বৃষ্টি ছাড়া অচল বৃষ্টি ছাড়া কি অচল আর নিচে থেকে পানি দিয়ে ফসলের যে ফসলের যে উন্নীত হয় ফসলের যে উপকার হয় তার থেকে অনেক গুণ বেশি কি বৃষ্টির পানির দ্বারা সেখানে কি থাকে নাইট্রেট তা যা মানুষের জন্য উপকার আগে বলেছিলাম যে যদি বৃষ্টির যখন হবে তখন বৃষ্টির পানি কি করবেন জমা করে রাখবেন বিশেষ করে যখন বরফ পড়বে সেটা আপনি কি করে রাখবেন জমা করে রাখবেন এটা আপনার শরীরের জন্য শরীরের জন্য অনেক উপকারী অনেক রোগের কি এটা ঔষধ অনেক রোগের কি ঔষধ যাই হোক আল্লাহ রব্বাল বলছেন যদি তবা করো এক নম্বর আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন কি করে দিবেন ক্ষমা করে দিবেন আর দ্বিতীয় হলো কলো দ্বিতীয় কি বললেন ইরুসিল ইসামা আলাই কুমিদ্রাহ এবং আকাশ থেকে তিনি অনব্রত কি করবেন পানি বর্ষণ করাবেন পানি বর্ষণ করাবেন বৃষ্টি দিবেন ওয়া ইমদিদ কুম বি আমাল ইমদিদ মাদ্দা বলে না কি বলে মুদ নাকি মানে কি টানো কি করো টানো কি করা সম্প্রসারণ করা সম্প কি করা সম্প্রসারণ করা আল্লাহ তালা বলছে তোমাদের সম্পদ আল্লাহ কি করবেন বৃদ্ধি করে দিবেন কি করে দিবেন বাড়িয়ে দিবেন কি বাড়িয়ে দিবেন সম্পদ সম্পদ কুম বি তোমাদেরকে কি করে দিবেন সম্পদ বৃদ্ধি করে দিবেন একটা সম্পদের কথা বল আপনার যে যত সম্পদ সম্পদ বলতে কি বুঝলাম আমরা অর্থনৈতিক হতে পারে তারপর আপনার স্বাস্থ্যের আপনার মানসিক আপনার দিনই যত কিছু সম্পদ আমলের সম্পদ রয়েছে আল্লাহ রব্লা বলছেন তোমাকে সম্পদ আমি বৃদ্ধি করে দিব কি করে দিব সম্পদ আমি বৃদ্ধি করে দিব এবং সন্তান এদের তোমাকে বৃদ্ধি করে দেব কি করে দিব সন্তান তোমার বৃদ্ধি করে দেব কি করে দিব সন্তান কি করে দেবো আপনার জন্য বৃদ্ধি করে দিবেন তাহলে সন্তান এক লোক স্তায় করছে সে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় স্ত্রী বৃদ্ধ বৃদ্ধা তাহলে এই ব্যক্তি কি সম্পদ সন্তান কেমনে বৃদ্ধি পাবে কি বলেন বিবাহ করবেন না কেমনে বৃদ্ধি পাবে সন্তান দুই প্রকার কয় প্রকার সন্তান কয় প্রকার দুই প্রকার এক প্রকার হলো আপনার অরসজাত আর এক প্রকার হলো যেই সন্তান আপনার আমলে বৃদ্ধি করাবে কি করাবে আমলে বৃদ্ধি করাবে আমাদের অনেকেই আছেন যারা এতিম খানায় কি করেন এতিম খানায় দান করেন আপনার অর্থে ওই এতিম থেকে বাচ্চার বড় হয়ে যাচ্ছে ওই এতিম সন্তান যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমল করবে যতদিন পর্যন্ত মানুষকে শিক্ষা দিবে যতদিন পর্যন্ত ওই ছাত্র ওই যে এতিমকে আপনি মানুষকে আলেম করেছেন ওই আলেম আরও ছাত্র বানাবে আরও ছাত্র বানাবে যত দূর পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামা লেখা হতেই থাকবে ওরাও আপনার সন্তান ওরা কি আপনার সন্তান আপনি আপনি কিছু বাংলা সৌদি আরব থেকে বা বাংলাদেশ থেকে কিছু বই ক্রয় করে কি করলেন একজনকে আপনার দান করলেন ওই যে সেও আপনার কি এলমি সন্তান কি সন্তান সেও আপনার এলমি সন্তান আপনি একটা দার্সের ব্যবস্থা করলেন কি করলেন দার্সের ব্যবস্থা ওয়াজ মাহফিল করলেন সেই ওয়াজ মাহফিলে যত মানুষ শিক্ষা গ্রহণ করলো এরাও কি আপনার সন্তান এরাও কি আপনার সন্তান তাহলে আল্লাহরব্বুল আলমিন বলছেন ও ইমদিত কুম্বি আমি বানিন তোমাদের জন্য কি করবেন সম্পদ বৃদ্ধি করবেন এবং সন্তানও কি করবেন বৃদ্ধি করবেন ওয়াজ আল্লাহ জান্নাতিন এবং তোমাদের জন্য আল্লাহ রব আল বাগানকে বাগান করে দিবেন বৃদ্ধি করবেন কি বৃদ্ধি করবেন বাগান ফল ফলাদি আপনাদের বৃদ্ধি করে দিবেন কি দিবেন ফল ফলাদি বৃদ্ধি করে দিবেন ওয়াজ আল্লাহ কুমান এবং তোমাদের জন্য নদী নালা ভরিয়ে দিবে তোমাদের এলাকা কি ভরিয়ে দিবেন নদী নালাতে ভরিয়ে দিবে জান্নাতের যে বর্ণনা জান্নাতের কি বর্ণনা তার একটা গুণ কি আনহার কি তোমাদের পদদেশ দেখি নহর প্রবাহিত হবে নদী প্রবাহিত হবে দেখবেন এখন যারাই আপনার কোথাও বেড়াইতে যা সবচেয়ে ভালো জায়গা হলো কি সাগরের পার নদীর পার তাই না সাগরের পার ওটি বেশি তাদের ভালো জায়গা ওটি তাদের বেশি ভালো জায়গা তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে আমাদেরকে দুনিয়াতে যা কিছু প্রয়োজন যদি এস্তেক ফার যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা কি করি এস্তেক ফার পাঠ করি কি করি এস্তেক ফার পাঠ করি মানে আস্তাক ফিরুল্লাহ পাঠ করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই তাহলে কি করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক নম্বর কি দিবেন না কোরআনের তবা কবুল করবেন ক্ষমা করে দিবেন দুই নম্বর বৃষ্টি বর্ষণ করাবেন তিন নম্বর সম্পদ না সম্পদ বৃদ্ধি করবেন সন্তান বৃদ্ধি করবেন এবং ফল ফসলাদি বৃদ্ধি করাবেন এবং আপনার দুর্নীতি চলাফেরা করতে গিয়ে যে মানসিক যে শান্তি প্রয়োজন রয়েছে যেই সমাজে বাস করলে আপনি মানসিক শান্তি পাবেন সেই জন্য আপনি কি করবেন নদী নালাও তিনি করে দিবেন আর একটা লাভ হলো যদি আমরা তওবা করি কি করি তওবা করি ফার করি তাহলে আল্লাহ তালা তাহলে দুনিয়াতে আমাদেরকে আজাব দিবেন না কি দিবেন না দুনিয়াতে আজাব আল্লাহ আল্লাহর আল্লাহর রবুল্লাহন বলছেন কান আল্লাহ আল্লাহাহুম ও আন তাফিহিম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলছেন নবী আপনি যেখানে আছেন সেখানে আমি আজাব দিব না আপনি যেখানে আছেন সেই এলাকার লোকদের আমি কি করব না আজাব দিব না তাহলে রসুদাল্লাহি সাল্লাম এখন যেই সমাজে নাই সেখানে আজাব আসতে পারে পারে কিন্তু যদি রসুদাল সাল্লামের অবর্তমানে রাসুলের আদর্শ যদি যে সমাজে বাস্তবায়িত হবে সেই সমাজে কি হবে না আজাব আসবে না কি হবে না যেই সমাজে রসুদাল্লাহি সাল্লাম নেই তিনি ইন্তেকাল করেছেন তার অবর্তমানে তার সুন্নত যেই সমাজে যতক্ষণ পর্যন্ত মানুষ আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত সেই সমাজে আল্লাহর্বলান কি দিবেন না আজাব দিবেন না অমা কান আল্লাহ মুহুম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও কি করবেন না কি করবেন না ক্ষমা মানে সাজা দিবেন না ওয়াহুম ইয়াস্তাগ ফিরুন যারা আল্লাহর কাছে তওবা এবং ইস্তেক পাঠ করে কি করে যারা ফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন না শাস্তি দিবেন না তাহলে আমাদেরকে তাহলে আমাদের কি করতে হবে এক নম্বর বেশি বেশি এস্তেক ফার পাঠ করতে হবে কি করতে হবে বেশি বেশি এস্তেক ফার পাঠ করতে হবে তাহলে এখান থেকে আমরা আগামী সপ্তাহে আমরা এই উপকারগুলো বাহির করব কিন্তু আজকের আলোচনা থেকে আমরা কি কী উপকার পেলাম এক নম্বর হাদিস থেকে আমাদেরকে প্রত্যেক দিন কমপক্ষে একশোবার করে এস্তেক ফার পাঠ করার দরকার কমপক্ষে কবার কেননা রহসাল্লাহ সাল্লাম একশোবার করেছেন তার চেয়ে কম পড়লে আমার চলবে না কতবার আমার আস্তে পাঠ করা দরকার একশোবার বার পাঠ করবো করব আস্তাগফিরুল্লাহ 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 আস্তাক আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি কি এমন পাঠ করব ঘুমের সময় আমি কাজে যাচ্ছি আমি হাঁটছি আমি নামাজ শেষ করলাম আস্তাগফিরুল্লাহ 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 তারপরে অন্য দোয়াগুলি আমরা কী করবো পাঠ করবো যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত সংকট রয়েছে যত বিপদ রয়েছে সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন উদ্ধার করবেন এরপরে তিনি বললেন রফিস সে ব্যক্তি যত মনের চিন্তা রয়েছে যত চিন্তা রয়েছে চিন্তা রোগের কিন্তু ওষুধ নাই চিন্তা রোগের ওষুধ নাই শারীরিক রোগের ওষুধ আছে কিন্তু চিন্তা রোগের ওষুধ না চিন্তা যখন শুরু হবে তখন মানসিক শারীরিক সব সামাজিকভাবে সব দিক দিয়ে কি হবে ঘাটতি শুরু হবে সব দিক দিয়ে ঘাটতি শুরু হবে কেউ যদি এস্তেকফার পাঠ শুরু করে আল্লাহ রব্বুল আলম বলছে তার সমস্ত চিন্তা থেকে আল্লাহ রব্বুল আলমে তাকে মুক্তি দান করবেন কি করবেন সমস্ত চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন আর পরে ঠিক কিনি বললেন আল্লাহ রব আলমিন তাকে এমন ভাবে রেজেক দান করবে রেজেক বলতে আমরা কি বুঝলাম আলোচনা করলাম শুধু কি শুধু খাবার দাবার অর্থনীতি কি শুধু না আপনার সম্মান কি আপনার সম্মান কি আপনার রেজেক আপনার ইসলাম রিজিক আপনার স্বাস্থ্য সুস্থতা আপনার মানসিকতা আপনার ভালো সন্তান ভালো স্ত্রী ভালো সমাজে ভালো একটা ঘর এবং ইমান নিয়ে রাখা এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করা এলেম বিস্তার করা সন্তান সম্পদ আখেরাতের বৃদ্ধি করা এগুলো কি সবই রেজেক আল্লাহ রবুল আলমিন বলছেন তার জন্য তার জন্য কি কি এমন রিজিক দান করবে সে নিজেও জানে না আপনি কি জানেন অনেক এমনও লোক রয়েছে এমনও লোক রয়েছে আমাদের সমাজে যে সমাজে তিনি তাহাজ নামাজ পড়েন না কিন্তু তার জন্য মানুষ নামাজ পড়ে শত শত মানুষ তার জন্য দোয়া করে কি করে তাহাজ নামাজ পড়ে তার জন্য শত শত মানুষ দোয়া করে এমনও লোক আমাদের সমাজে আছে কি নাই আছে এমনও লোক আছে এমনও লোক আছে এমনও লোক আছে একটা ঘটনা এখানকার যে এক লোক এক লোক স্বপ্নে দেখেছে এক ব্যক্তির ব্যাপারে যে সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখেছে এরপরে তার এলাকাও দেখানো হয়েছে কি দেখানো হয়েছে তার এলাকাও দেখানো হয়েছে ওই এলাকা নাম বলা হয়েছে তিনি খুঁজে 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 ওই এলাকা গেছেন এলাকা যাওয়ার পর লোকটাকে খুঁজে বাহির করছেন কি করেছেন লোকটাকে খুঁজে বের করার পর তারপরে দেখি লোকটাকে পছন্দ হয় নাই কী হয় নাই পছন্দ আমাদের সমাজেও আছে ভালো লোক বলতে জুব্বা পরি থাকবে পাগড়ি পরি থাকবে লম্বা দাড়ি হবে তারপরে মানুষের সাথে ড্যানে বেমে কি তাকাবে না ঠিক আছে না এরকম মনে করি না আমরা এরকম আমরা মনে করি কিন্তু আপনার সমাজে একজন সাধারণ বেশে থাকে সেই বটুকু কি এই এলাকার ভিতর সবচেয়ে কাছে প্রিয় বান্দা হতে পারে কি হতে পারে না পারে কি পারে 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 না না মহিলাদের হতে এমনও হতে পারে ওই যে প্রতিদিন এক লোক রিক্সা চালায় তার এবং তার স্ত্রী ওই ছাগল নিয়ে মাঠে যায় চড়াইতে কি চড়াইতে যা ছাগল নিয়ে চড়াইতে যা পর্দা টর্দা পর্দা সহকারী ছাগল নিয়ে চড়াইতে যায় এমনও হতে পারে এই সমাজের ভিতরে ওই মহিলা সবচেয়ে ভালো আল্লাহর বড় বান্দা হতে পারে না কি বলে হতে পারে কি পারে না আমাদের সমাজ কিন্তু এটা মনে করি না কি মনে করি আমরা মনে করি হতে ইমাম মসজিদের ইমাম হতে হবে বড় একজন হুজুর হতে হবে এই হতে হবে সেই হতে হবে তিনি হবেন শ্রেষ্ঠ ব্যক্তি তাই মনে করি না কিন্তু না এই ব্যক্তি যখন ওই ব্যক্তির যেন খুশকো তাকে কিন্তু বলেনি যে কেন আমি দেখা করতে এসেছি তা কিন্তু বলা হয়নি তার কাছে পরিচয় নিছে আপনার নাম কি এই কি সেই কি তারপরে তাকে বললেন যে ভাই আপনি কি আমল করেন আপনি কি আমল আমল করেন যে মানে একটু জানতে চাই বলছে আমার আমল তো তেমন কিছু না বলছে আর কিছু করেন পরে খোঁজ নিয়ে দেখা গেল তার যে বেতন পায় অর্ধেক বেতন তিনি বিধবাদার ভিতরে তিনি বন্টন করে দেন কাদের ভিতরে বিধবাদের ভিতর বন্টন করে দেন বিধবাদের থেকে তিনি কখনো শুক্রিয়াও চান না কিছুই চান না কি চান না সুক্রিয় চান না কিছুই চান না তাহলে এই বিধবাদের ভিতর হয়তো বিধবার ওই বিধবারা জানেও না যে আমাকে কে দান করছে কে দান করছে বিধবারা জানেও না কিন্তু এই বিধবারা কি নামাজ পড়ে কি তার জন্য দোয়া করে না কি বলেন দোয়া করে কি করে না তাহলে আপনার যে বললেন যে আ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদেরকে সম্পদ বৃদ্ধি করে দেই এবং তাদের কি বৃদ্ধি করে দেই সন্তান বৃদ্ধি করে দেই তাহলে ওই যে এক ব্যক্তি তার অর্থ মানে বেতনের অর্ধেক দান করে দিচ্ছে ওই বিধবারা এবং ওই এতিমরা খাচ্ছে খাওয়ার পর জানেও না কে দিচ্ছে তারা কিন্তু সব নামাজের পর তার জন্য দোয়া করছে সে কিন্তু জানে না আমার জন্য দোয়া করছে তাহলে আপনার সম্পদ এই যে রিজিক আপনার জন্য দোয়া করলেন এই দোয়া রেজেকটি আপনার আমল নামা কত নাকি লেখা হচ্ছে এই রেজেকটি রেজেক্ট কতভাবে আসছে অনেক ব্যক্তি নিজেও জানে না অনেক ব্যক্তি কি নিজেও জানে না এই জন্য আমাদের কী করতে হবে প্রথম যে কি পারলাম কি যারা কি করবে ফার আস্তাক ফিরুল্লাহ নিজের জন্য করে নেবে এক নম্বর কী পেলাম সমস্ত বিপদ সংকট সংকট থেকে আল্লাহ তালা তাকে কি করবেন বের করে আনবেন দুই নম্বর সমস্ত কি যত দুঃখ দুর্দশা রয়েছে যত চিন্তা রয়েছে সমস্ত চিন্তা থেকে আল্লাহ তাকে কি করবেন মুক্তি দান করবেন এবং তাকে তার রেজেক বলতে যত কিছু বোঝানো যাচ্ছে সমস্ত আল্লাহ কিভাবে দিবেন তালা আল্লাহ তালা ছাড়া ওই বেগ বান্দা নিজেও জানে না যে আল্লাহ আমাকে কত রেজিক কিভাবে রেজিক দান করলেন কিভাবে এবং কত রেজিক কি করেছেন দান করেছেন সে ব্যক্তি নিজেও জানে না আর আয়ের থেকে আমরা কি পেলাম আল্লাহ আল্লাহর বলছেন তোমরা এসতেক ফার পাট করো এসতেক ফার পাট করলে কি করবেন তিনি ক্ষমা করে দিবেন কি করে দিবেন ক্ষমা করে দিবেন দুই নম্বর কি পালাম বৃষ্টি বর্ষণ করাবেন মানে রিজিকের কি করবেন বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের সম্পদ সম্পদ বলতে যা বুঝি সমস্ত সম্পদ আলা কী করবেন আমাদের বৃদ্ধি করে দিবেন আমাদের সন্তানাদি বৃদ্ধি করে দিবেন আপনার বাড়িতে পাঁচ সন্তান এই সন্তানই নয় আরও সন্তান আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এমন হতে পারে বাড়িতে আপনার পাঁচ সন্তান আপনার আমললামার জন্য হাজারো সন্তান আপনার জন্য আল্লাহ রব্বুল্লাহ কি করেছেন নিযুক্ত করে দিয়েছেন যে সন্তানরা আপনার আমল্লামার জন্য আমল করে তাই না অনেক লোক আছে তার সন্তানরা তার জন্য দোয়া নাও করতে পারে এমন সন্তান রেখে গেছে যেই সন্তানরা তার জন্য প্রার্থনা করে এমন অনেক লোক রয়েছে এমনও অনেক লোক রয়েছে সন্তানরা যে অরুশ সন্তান রয়েছে এই সন্তানরা তার সম্পদ নিয়ে কারাকারি করে কিনে কারাকারি করে সম্পদ নিয়ে কারাগারি কারাকারি করে আর কিছু তার সন্তান এমনও সন্তান রয়েছে এই সন্তানগুলি আখের হাতের মর্যাদা বৃদ্ধির জন্য তার আমল নামায় নেকির বৃদ্ধির জন্য তারা কারাকারি করছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এসতে ফারের মাধ্যমে আমাদেরকে এগুলি সব কিছু কী করবেন দান করবেন তাহলে আমাদের যখন কিছু প্রয়োজন রয়েছে আমরা কোনো বিপদে রয়েছি কোনো সংকটে রয়েছি আমার সন্তান দরকার আমার এই দরকার আমার সেই দরকার আমার মেয়েকে মেয়ের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমাকে ভালো পাত্র খুঁজছি আমি নিজে বিবাহ করার জন্য ভালো একটা পাত্রী খুঁজছি আমি একটা ব্যবসার জন্য ভালো একটা পরিস্থিতি খোঁজ খুঁজছি আমি এখানে যাব যাওয়ার পর একটা বা নিজে একটা কিছু করার জন্য সামনে অনেকগুলি সংকট রয়েছে সামনে অনেকগুলি বিপদ রয়েছে এখান থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি বেশি বেশি আস্তাক ফেরুল্লা পাঠ করে বেশি বেশি কি করব আস্তাগ ফেরুল্লা কি করব বেশি বেশি আমরা পাঠ করব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনার বিপদ থেকে কি করবেন আমাদেরকে রক্ষা করবেন তাহলে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে সবার জন্য আমরা আজকে আমরা আপনাদেরকে লিখে দিব যে সাইয়েদুল ইসতেক ফার কি সাইয়েদ মানে কি শ্রেষ্ঠ এসতেক ফার মানে কি এসতেক ফারের জন্য শ্রেষ্ঠ দোয়াটি সেটা আমাদের মুখস্থ করার দরকার তো আমরা নামাজের পর সেইটা আমার আপনাদেরকে ইনশাআল্লাহ সবাইকে এক কপি করে দিব বাংলাতে উচ্চারণ সহকারে কি সহকারে বাংলাতে উচ্চারণ সহকারে এটা আমরা পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি এই দুয়াটি সকালে পাঠ করে সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তি রাত্রে পাঠ করার পরে সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করবে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে তাইলে দোয়াটাকে এস্তেক ফাটটাকে আমাদের মুখস্থ করা দরকার কি দরকার না দিব আপনাদেরকে বাংলাতে উচ্চারণ লিখে সবাই করবেন এক সপ্তাহে মানে অনেকে আছে আবার মনে করেন না যে আমি তো পারলাম না আমি যাব না না সবাইকে দিয়ে যে মুখস্থ করে কোনো কথা নয় আপনি চেষ্টা করবেন আপনি কি করবেন চেষ্টা করবেন দেখেন কোরআন তেলাওয়াত যারা করে কোরআন তেলাওয়াত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মানুষ কি মানুষ হাফেজ মানুষ একবারে সুন্দর করে এক নিঃশ্বাসে এক পৃষ্ঠা পড়ে যায় আর ব্যক্তি বানান করে আটকেটকে যে উচ্চারণ ঠিকভাবে হয় না এই দুইজনের ভিতরে সবের কোনো পার্থক্য আছে হ্যাঁ আচ্ছা যারা বলবেন যে পার্থক্য নাই তারা হাত উঠান পার্থক্য নাই সবের পার্থক্য নেই হাত উঠান একজন দুইজন তিনজন পার্থক্য না নাই যারা হাত উঠান পার্থক্য নাই আর যারা আছে তার হাত উঠান পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে যে সুন্দর করে পড়ছে সে সব সেটাই পাচ্ছে শুধু কোরআনটাই পাচ্ছে আর যে ব্যক্তি কষ্ট করে পড়ছে আল্লাহ তার জন্য ডবল রয়েছে রয়েছে এই যারা মুখস্থ দুয়াটি করতে পারছেন না চেষ্টা করছেন আল্লাহ আপনাকে ডবল সবাব দান করবেন কি বলেন পারছেন না আপনি চেষ্টা করছেন কিন্তু তাও হচ্ছে না কিন্তু সবাব আপনি পেতেই আছেন ঠিক আছে চেষ্টা করবেন সবাই রাসুলের যুগেও ছিল এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন প্রত্যেক নামাজের পর সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার তেত্রিশ বার আর একবার পাঠ করবে ইলা ইলাহ আহ শরিক লাহুল মুলকু আল্লাহ হামদু আল্লাহুল্লিস কাদির একশো বার হয়ে গেল তার জীবনের সমস্ত ক্ষমা করে দিবেন কিন্তু রাসুল জানেন যে কিছু উম্মত আছে রাসুলের যে ছিল যে তারা এই দিনে মুখস্থ করতে পারবেন এই জন্য কি দিয়েছেন শিক্ষা তেত্রিশ তেত্রিশ যে কোনোটাই চৌত্রিশ বার পাঠ করলেই হয়ে যাবে সব পেয়ে যাবে তাহলে আমাদের সমাজও আছে তো নাকি আমরা ছোটবেলায় দেখেছি অনেক বৃদ্ধা মহিলা আল্লা সুরা বহুত দিন চেষ্টা কি পারে না তাকে কি শিক্ষা দিত আপনি আল্লাহ হক্লা আল্লাহ বিসপিল্লা পরে আপনি ফরজ নামাজটা পড়ি নেন আপনার নামাজ হয়ে যাবে আপনার নামাজ ইসলাম কি এত কঠিন নাকি যে সুরা ফাতে মুখস্থ করতেই হবে পারছে না না কেউ পারছে না অনেকে আছে মুখস্ত হয় না অনেকে আছে কি মুখস্থ হয় না তার জন্য কি করেছেন আল ইসলাম বিধান রেখেছেন তাহলে যারা এর অনুবাদ সহকারে আপনাদেরকে আমরা আমরা কি করব এর অনুবাদ সহকারে আপনাদেরকে কি করব। করবো ইনশাল্লাহ যাতে করে আমরা সবাই চেষ্টা করতে পারি যে এটা করব। কি করবো সবাই রাজি আছে ইনশাল্লাহ তো এটা যদি আমরা মুখস্থ করি আর পাঠ করি লাভটা কি হবে না সমস্ত কোনো মফে কথা বলা হয় নাই সন্ধ্যায় সন্ধ্যায় বিকালে না বিকালে তো দিনের ভিতর হলো সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে মৃত্যুবরণকে সে জান্নাতে যাবে রাত্রে যদি পাঠ করে তাহলে সকাল হওয়ার আগে মৃত্যুবরণ কৃষক জান্নাতে যাবে এর নাম কি মানে কি হ্যাঁ শ্রেষ্ঠ এসতেক শ্রেষ্ঠ এসতেকভার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া ক্ষমা প্রার্থনার কি শ্রেষ্ঠ দোয়া তাহলে এখানে তিনটে ইস্তেক ফার পেলাম আমরা কয়টি একটা হলো আস্তাক ফেরুল্লাহ একটা কি আস্তাক ফেরুল্লাহ শুধু আস্তাক ফেরুল্লাহ আর একটা আস্তাক ফেরুল্লাহ পেয়েছিলাম কিন্তু সেটাকে আমরা ডিলেট করে দিলাম সেটা কোনটি আস্তাক ফেরুল্লাহ রাব্বি মিনকুল্লা দাম্বি ওয়াতুবু ইলাই হেটে পেয়েছিলাম কিন্তু এটা কি কোনো রাসুল থেকে বর্ণিত নেই রাসুল থেকে প্রমাণিত নয় নেই নেই এই জানে কি করে দিলাম এটা কেমনে ডিলিট করে দিলাম কি করে দিলাম বাতিল করে দিলাম আমার জীবন দেখে আর না এটা ঠিক আছে এর বদলে কি পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই ইলাইহি এটাও দিয়ে দিব আপনাদের নাকি দুইটা দিব জি দুইটাই তাহলে আমরা আজকে কি করলাম একটা বাদ দিলাম ঠিক আছে আর ধরলাম কয়টি তিনটি একটি হলো আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ দ্বিতীয় রে কোনটি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আর রে কি সাইয়দুল ইস্তেক ফর আল্লাহ আন্তারা বিলা ইলাহিল্লা আন্তা খালাক্তানি এটা আমরা পুরাটা আমরা কি করব আগামী সপ্তাহে তিনটা আমরা কি করব বিশেষ করে আমরা প্রথম দুইটা তো সবাই মুখস্থ করব হয়ে যাবে আর যারা দ্বিতীয়টা মুখস্থ করতে পারেন না তাদের কাজ হবে কি সার্বাক্ষণিকভাবে মনে হলেই কি বলবো আস্তাগ ফেরুল্লাহ কাজে ব্যস্ত আছি কিছুক্ষণ পর কি বলবো আস্তাগ ফেরুল্লাহ ঘুমিয়ে ঘুমাতে যাচ্ছি কী পাঠ করব আস্তাগ ফেরুল্লাহ কোনো কিছু একটা হয়ে গেছে আমার মনে হলো যেটা মনে হয় আমি আমি আল্লাহর বিরুদ্ধ করলাম তখন কি পাঠ করব আস্তাগ ফেরুল্লাহ তাহলে আস্তাক ফেরুল্লাহ আমার জন্য একটা মানে দৈনন্দিন কাজের জন্য একটা কি হবে একটা রুটিন মানে যেটা আমার দৈনন্দিন আমার করতে হবে পানি যেমন পান করতে হয় তার চেয়েও বেশি গুরুত্ব দেবো কি আস্তাক ফেরুল্লাকে আস্তাক ফেরুল্লাকে শুধু কি আমরা কি আখেরাতের উপকৃত হবে না আর উপকৃত হবে আরও উপকৃত হবে আর এই দুনিয়ার উপকৃত উপকারটাও যেন আমরা আখেরাতের জন্য হয় কীসের জন্য হয় আখেরাতের জন্য আমরা আগেই আমরা কি করেছি আলোচনা করেছি আমরা এটা আমরা জেনেছি এবং বুঝেছি এবং আমল শুরু করেছি সেটা হলো কি দুনিয়ার যত কাজ আমরা করো পানি পান থেকে শুরু করে টয়লেট করা থেকে শুরু করে রাতের ঘুম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিজীবী সব কিছু হবে কি জান্নাতে যাওয়ার জন্য কি পাথেয় সব কিছু কী হবে জান্নাতের জন্য হবে সব কিছু কী হবে দুনিয়াতে আমি কোটি টেকে রেখে যাচ্ছি কিন্তু দুনিয়া দেখে থেকে গেলে সেটা আমার আখেরাতের অ্যাকাউন্টে জমা করে তারপর আমি মৃত্যুবরণ করব আমার সন্তানকে আখেরাতের অ্যাকাউন্টে জমা করে আমি মৃত্যুবরণ করব আমার বাড়ি আখেরাতের অ্যাকাউন্টে জমা করে আমি মৃত্যুবরণ করবো আমার যত বন্ধু ছিল এই বন্ধুগুলোকেও আখেরাতের অ্যাকাউন্টে জমা করে কি করব। আমি মৃত্যুবরণ করবো কারণ আল্লাহ রব্বুল আলম বলছেন দুনিয়াতে যত বন্ধু ছিল সমস্ত বন্ধু একে অপরকে দুস্মন হবে ইল্লাল মুত্তাকুন যারা মোত্তাকি ছিল যারা মুসলমান ছিল যারা ইমানদার ছিল তারা একে অপরকে কি হবে দুঃশন হবে না তারা বন্ধু হয়ে আসবে এবং তারা যখন ডান হাতে আমল পেয়ে তারা কি করবে আমল নামা নিয়ে কি করবে দৌড়াতে থাকবে হা ও মুখরা ও কিতাবি আসো বন্ধু কোথায় তুমি তোমাকে আমার আমল্লামা ডানহাতে ডান হাতে পেয়েছি আমার আমল্লামা তোমাকে আমি দেখাবো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে যেন এই সার্ক যেন আমাদের জীবনের জন্য যেন একান্ত করে নিতে পারি একান্ত করে নিয়ে দুনিয়ায় এবং আখেরাতে যেন আমরা যেন এর এর মাধ্যমে মুক্তি পেতে পারি এর জন্য আমরা মর্যাদা আমাদের বৃদ্ধি হয় এবং জান্নাতে যেন আমরা যেন জাহান্নামের জাহান্নাম থেকে যেন মুক্তি পেতে পারি এবং জান্নাতের যেন আমরা সৌচ্চত মর্যাদা পেতে পারি আল্লাহ রবুল আলম আপনাদের আমাদের সবাইকে যোগদান করুন আসসালামাইকুম রহমতলা নামাজ ফিরেশ নামাজের